আজকের গল্প মাঝরাতের কল, রচনা প্রেমেন্দ্র মিত্র। সেদিন রাত্রে শহরের প্রায় বাইরে বহু দূরের একটা কল সেরে একলাই ফিরছিলাম। একে দারুণ শীত এবছর, তার উপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছিল। মোটা মোটা গোটা কত গরমের জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাঁজরার ভিতরে গিয়ে ঢুকছে। আসছিলাম আমার পুরনো মোটরে। এই মোটর আমি আজ 10 বছর ধরে একাই চালিয়ে ফিরছি, কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন সুফার থাকলেই বুঝি ভালো হতো। এই দারুণ শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাপটা সহ্য করার চেয়ে বেশি কষ্ট আর কিচ্ছু নেই। আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো, বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে যার ধারে অনেক দূর পর্যন্ত সে বিস্তৃত হয়ে আছে, কিন্তু জমাট বাঁধেনি। অনেক সময় এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগাযোগ নেই। যে রাস্তা দিয়ে আসছিলাম সেটি অত্যন্ত নির্জন, দুধারে মাঝে মাঝে হর্তুকি বা মহুয়া গাছ, আর রাস্তার দুধারে শুধু শূন্য অসমতল মাঠ। তার মধ্যে বাড়িঘর নেই বললেই হয়, কে বাড়ি করবে এই নির্জন জায়গায়? অন্ধকারে অবশ্য এসব কিছুই দেখা যাচ্ছিল না। আমার মোটরের মিটমিটে আলোয় সামনের পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র। যেতে যেতে মনে হচ্ছিল অন্ধকারে সমুদ্রই যেন আমার মোটরের আলোয় কেটে চলেছি কোন রকমে। শীতের দরুন কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই চলেছিলাম। আমার গাড়িটি পুরনো হলেও বেশ মজবুত, বেয়ারাপনা সে করে না। আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গরম লেপের মধ্যে আরাম করে যে শুতে পারব সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না। অন্ধকার রাস্তার নিস্তব্ধতার ওপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলেছে দ্রুত গতিতে। নিজেকে যথাসম্ভব ঢেকে রেখে ভেতরে বসে সমস্ত চিন্তা ত্যাগ করে আমি শুধু আমার গরম বিছানাটার আরামের কথাই ভাবছি। ডাক্তারদের মতো পরাধীন আর কেউ নয়। তো মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছতে পারলে প্রাণের দায় ছাড়া শুধু পয়সার জন্য আর আমায় কেউ বার করতে পারবে না। এখন কোন রকমে 20-25 মিনিট কাটলেই হয়। অপ্রত্যাশিত এক ঘটনায় সেই সুখ স্বপ্ন গেল ভেঙে। আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে অদ্ভুত একরকম ধাতব আর্তনাদ করতে শুরু করেছে। মোটরের এরকম আচরণের কোনো কারণই খুঁজে পেলাম না। আজ দুপুরে আমার মোটরে ভালো রকম সেবা করা হয়েছে, কোন রকম রোগের আভাস তার ভেতর তখন ছিল না। হঠাৎ তার এরকম আকস্মিক বিকারের কারণ তবে কি? এই দারুণ শীতের রাতে অন্ধকার নির্জন এই পথের মাঝে মোটরের এই বেহারাপনায় সত্যি ভীত হয়ে উঠলাম। এখনো প্রায় 7-8 মাইল পথ বাকি। রাস্তার মাঝে মোটর সত্যি অচল হয়ে গেলে কি করব? এই রাতের কলেও সঙ্গে কোনো একজন লোক না আনা নির্বুদ্ধিতার জন্য এবার নিজের উপর নিজেরই রাগ হচ্ছিল। সঙ্গে কেউ একজন থাকলে তবু বিপদে অনেক সাহায্য পাওয়া যেত। দেখতে দেখতে মোটরের মধ্যে আওয়াজ আরো বেড়ে উঠল, সঙ্গে সঙ্গে মোটরের স্পিডও আস্তে হয়ে আসছে বুঝতে পারলাম। ড্রাইভ করার সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুরাহা কিছু করতে পারলাম না। কাতরাতে কাতরাতে খানিক দূর গিয়ে আমার মোটর হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় একেবারে বন্ধ হয়ে গেল।
আর তার নড়বার নাম নেই। চেষ্টার আমি তখনও কোনো ত্রুটি করলাম না, কিন্তু আমার সে চেষ্টায় একটু অস্ফুটভাবে কাতরুক্তি করে ওঠা ছাড়া সে আর কোনো সাড়া দিল না। ভয়ে দুর্ভাবনায় তখন সত্যি আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে এসেছে। মোটর ফেলে এই দারুণ শীতের মাঝে 7-8 মাইল জনহীন পথ হেঁটে যাবার কথা তো কল্পনাই করা যায় না। এই মাঠের মাঝে মোটরে সারা রাত কাটানো অসম্ভব। এখন উপায়? ডাক্তারবাবু, হঠাৎ মুখের ভেতর হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল। এই জনশূন্য পথে এমন সময় কি ডাকছে আবার শুনতে পেলাম। ডাক্তারবাবু, এদিক ওদিক অন্ধকারে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার তাকে দেখতেও পেলাম। পথের ধারে ঝাঁকড়া একটা গাছের পাশে আবছা একটা দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে। হঠাৎ এমন জায়গায় কেমন করে সে উদয় হল বুঝতে না পারলেও সারা দিয়ে বললাম, কে কে তুমি? মনে তখন আমার একটু আশা রেখাও দেখা দিয়েছে। এই লোকটির আবির্ভাব যত বিস্ময়করই হোক না কেন, লোকটার কাছে সাহায্য পাওয়ার সম্ভাবনা তো আছে। লোকটা সেই জায়গা থেকে বলল, আমায় চিনবেন না আপনি? চিনবার জন্য আমি তখন ব্যস্ত নই, আমার সাহায্য করার জন্য একজন লোক তখন দরকার মাত্র। সেই কথাই তাকে বলতে যাচ্ছি, এমন সময় লোকটা আবার বললে, আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু, ভারী অসুখ একজনের। এমন সময় এ অনুরোধে বিরক্ত যেমন হলাম, আশ্চর্য হলাম তেমনই। ঠিক এই সময় রাস্তার ঠিক এই জায়গায় রোগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল? লোকটা আমার মনের কথাই যেন আজ করে বললে, এ ভগবানের দয়া ডাক্তারবাবু, এমন সময় আপনাকে এখানে পাবো স্বপ্নেও ভাবিনি। অথচ না পেলে কি বিপদই যে হতো। বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল না, একটু বিরক্ত হয়ে বললাম, কোথায় কোথায় তোমার রোগী? লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভিতরে একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করল। সেদিকে চেয়ে দেখলাম সত্যি তো দূরে একটা বাড়ির আলো যেন দেখা যাচ্ছে একটুখানি। এরকম নির্জন প্রান্তরের মাঝে এরকম বাড়ি খুব কমই থাকে। হঠাৎ এরকম জায়গায় এমন সময় যাওয়াও একটু বিপজ্জনক। তবে শত্রু তো আমার কেউ নেই এবং সঙ্গে টাকা কুড়িও নিতান্ত সামান্য আছে এই যা বর্ষা। একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা যার জন্য আমাকে ডেকে নিয়ে যাচ্ছ তার অসুখটা কি, জ্বর জ্বালা? উত্তর এলো, জানি না ডাক্তারবাবু, কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা, তাড়াতাড়ি না গেলে বোধ হয় বাঁচানো যাবে না। দোহাই আপনার, চলুন ডাক্তারবাবু। কোথায় নিজের বিপদ সামলাবো না হঠাৎ রাস্তার মাঝে এই রাতে যেতে হবে পরে চিকিৎসায়। তবু ডাক্তার মানুষ, জীবন মরণের সমস্যা শুনলে চুপ করে বসে থাকতে পারা যায় না। তাই একটু ভেবে বাধ্য হয়েই বললাম, আচ্ছা ঠিক আছে চলো। মাঠের উপর দিয়ে সরু একটু পথ, অন্ধকারে ভালো করে দেখাই যায় না। সেই পথ ধরে লোকটার পিছু পিছু মিনিট পাঁচেক হেঁটে একটা বাড়ির উঠোনে এসে দাঁড়ালাম। সামনে একটি ঘরের দরজা থেকে এক ফালি আলো দেখা যাচ্ছে। সেই আলোর দিকে দেখিয়ে লোকটা বলল, ওই ঘরেই রোগী বাবু, আপনি যান আমি বাইরে আছি। অন্ধকারের মধ্যে বুঝতে পারছিলাম বাড়িটা বিশেষ সমৃদ্ধ চেহারা নয়, গুটি চার পাঁচে ঘর এবং এই একটুখানি ঘেরা উঠোন। ঘরগুলো সব পাকা ছাদের নয়,
দুপাশে খোলা ছাউনি। লোকটার কথা মতো সামনের ঘরে এবার গিয়ে ঢুকলাম। ঘরটা আয়তনে বিশেষ বড় নয়, তার উপর নানান আকারের বাক্স পোঁটরায় বোঝাই বলে ভেতরে নড়বার চড়বার স্থান খুবই কম। দরজার মুখোমুখি একটা জানলা, সে জানলার ধারে মিটমিট করে একটা কেরোসিনের লণ্ঠন জ্বলছে। সেই আলোতেই অস্পষ্টভাবে দেখতে পেলাম দরজার বাঁধারে একটা চারপায়ায় অত্যন্ত রোগা এক ভদ্রলোক শুয়ে আছেন। আমি ঘরে ঢুকতেই ক্ষীণ স্বরে তিনি বললেন, এসেছেন ডাক্তারবাবু, আপনার দয়া আমি কখনো ভুলব না, বসুন। ঘরের মধ্যে এদিক ওদিক চেয়ে বসবার একটিমাত্র জায়গায় দেখতে পেলাম, জানলার কাছে গিয়ে চারপায়া থেকে অনেক দূরে একটা বেতের মোড়া। সেইটাই টেনে চারপায়ার কাছে আসবার উদ্যোগ করতেই ভদ্রলোক আবার ক্ষীণ স্বরে বললেন, বসুন বসুন, এখানেই বসুন, আগে আমার রোগীর কথা বলি শুনুন। একটু হেসে এবার সেইখানে বসলাম। রোগীদের নানা অদ্ভুত বাতিকের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে। বুঝলাম খানিকক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানা মতামত এখন আমায় শুনতে হবে, না শুনলে নিস্তার নেই। প্রথমেই সে ভদ্রলোক বলতে আরম্ভ করলেন, আমার রোগ সারাতে আপনি পারবেন না ডাক্তারবাবু, আমাকে বাঁচাতে পারবেন ডাক্তারবাবু। একটু হেসে বললাম, সেই চেষ্টা করাই তো আমাদের কাজ, আর আপনি বাঁচবেন নাই বা কেন? একটা অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে। বাঁচতেও পারি ডাক্তারবাবু, কেমন? আমি বললাম, হ্যাঁ পারেন বই কি, কি আর এমন হয়েছে আপনার? না তেমন আর কি হয়েছে, ডাক্তারদের অনেক ক্ষমতা তাই না, কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি, যদি আজ রাতেই মারা যাই। রোগীর এই অর্ধোন্মত্ত প্রলাপের উত্তরে কি যে বলবো কিছুই ভেবে পেলাম না, মনে মনে তখন এই দেরিতে অস্থির হয়ে উঠছে। তখন সে ভদ্রলোক আবার বললেন, আচ্ছা যদি যদি আপনি থাকতে থাকতেই আমি মারা যাই ডাক্তারবাবু, কি হবে তাহলে? আচ্ছা কি আপনার ফিস দেবে? আচ্ছা পাগল রোগীর পাল্লায় পড়া গেছে তো। আমি বললাম, আচ্ছা যদি নিহাতি তাই হয় তাহলে ফি না হয় নাই পেলাম, আমরা শুধু ফির জন্যই তো সবসময় রোগী দেখতে আসি না। তা বটে তা বটে, পৃথিবীতে মনুষ্যত্ব এখনো আছে তাই না ডাক্তারবাবু? কিন্তু আপনার ফির ব্যবস্থা আমি করে রেখেছি ডাক্তারবাবু, হঠাৎ যদি মরে যাই ওই বাক্স খুলে ফেলবেন, ওই বাক্সটা, বুঝেছেন ডাক্তারবাবু, ওই বেতের ছোট্ট বাক্সটা, ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকাটা নিয়ে নেবেন, আরো একটা জিনিস নেবেন ডাক্তারবাবু, আপনি বলুন নেবেন তো বলুন। একটু বিরক্ত হয়ে বললাম, কি? কিছু না ডাক্তারবাবু, একটা কাগজ, কিন্তু ভয়ানক দরকারি কাগজ, এই কাগজ ওখানে আছে শুধু আপনি আর আমি জানি, আর কেউ জানে না, জানলে আর ওখানে ওটা থাকতো না।
ভদ্রলোক একটু চুপ করে থেকে আবার বলতে শুরু করলেন, এই বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভাববেন না যেন আমার কেউ নেই। আমার অনেক আত্মীয় আছে, তারা সব হত পেতে আছে আমার মরার অপেক্ষায়। শুধু তাদের বিশ্বাস আজ আমি হয়তো মরব না, তাদের বিশ্বাস মরবার আগে আর আমি কিছু করব না, তারাই সব পাবে। আমি এবার বলতে যাচ্ছিলাম আপনার অসুখটা সম্বন্ধে। অসুখ অসুখ তো দেখবেনই, তার আগে আর একটা কথা বলে নি, ওই কাগজটি আমার উইল ডাক্তার বাবু, আমার ছেলের নামে উইল, যে ছেলেকে আমি ত্যাজ্য পুত্র করেছিলাম একদিন, কোথায় আছে তাও জানি না, কিন্তু জানেনি তো রক্ত জলের চেয়ে ঘন। না, আর বেশিক্ষণ তো অপেক্ষা করা যায় না, দেরি হয়ে যাচ্ছে। মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম, আচ্ছা এইবার আমি আপনাকে একটু দেখতে পারি? সেই খাট থেকে আওয়াজ হলো, হ্যাঁ এবারে এবারে দেখুন। আমি খাটের কাছে এগিয়ে গিয়ে রোগীর নাড়ি দেখবার জন্য হাতটা তুলে ধরলাম এবং পর মুহূর্তে সে দারুণ শীতের ভেতরেও আমার সমস্ত দেহ ঘেমে নেয়ে উঠল। সে হাত কি করে এটা সম্ভব, বরফের মতো ঠান্ডা, রোগী মৃত। শুধু মৃত হলে এতখানি আতঙ্কের আমার বোধ হয় কোনো কারণ থাকতো না, কিন্তু ব্যাপার সে আলাদা। ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্যি থাকে তাহলে এই পেশেন্ট এইমাত্র কখনই মারা যায়নি, তার মৃত্যু হয়েছে কয়েক ঘন্টা আগে, সমস্ত দেহ তার কঠিন। পাগলের মতো আরো খানিকক্ষণ পরীক্ষা করলাম, না না ভুল আমার কিছুতেই হতে পারে না, কিন্তু তাহলে এসবের মানে কি? তখন কিন্তু স্থিরভাবে কোনো চিন্তা করবার আমার আর কোনো ক্ষমতা নেই, আতঙ্কে আমার বুকের স্পন্দন পর্যন্ত যেন থেমে আসছে। হঠাৎ জানলার কাছে বাতিটা তপতপ করে নেচে উঠল, সেটা একবার নেড়ে দেখলাম তাতে তেল এক ফোঁটাও নেই। প্রান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা, এই বাতির আলোটুকি যেন আমার একমাত্র সহায় ছিল, তাও নিভে যাচ্ছে দেখে আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে পড়লাম। বুঝতে পারলাম পিছনে আলোটা আর কয়েকবার নিচে নিভে গেল সমস্ত অন্ধকার। তখন আমি উঠোন ছাড়িয়ে এসেছি প্রায়, কিভাবে তারপর অন্ধকার প্রান্তরের ভিতর দিয়ে ছুটতে ছুটতে এসে মোটরে উঠেছিলাম তা আবার মনে নেই। মোটর চালিয়ে শহরের মাঝ বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার মনে হল মোটরের এই চলা, খানিক আগে অদ্ভুতভাবে যে মোটর একেবারে বন্ধ হয়ে গেছিল হঠাৎ এবার বিনা চেষ্টায় নিজে থেকে সে মোটর এমন ঠিক হয়ে গেল কি করে? তারপর দিনের আলোতে দু একজন লোক সঙ্গে করে নিয়ে সেই প্রান্তরের মধ্যখানে বাড়ির নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছে পূর্ণ করার ব্যবস্থা করেছিলাম। তার ছেলেই আজ সমস্ত সম্পত্তির মালিক, কিন্তু সেদিনকার সেই রহস্যের স্বাভাবিক মীমাংসা আমি এখনো করতে পারিনি।
আজকের গল্পের লেখক প্রেমেন্দ্র মিত্রের নাম শুনলেই সবার আগে একজন কবির কথা মনে পড়ে। কিন্তু তিনি শুধু একজন কবিই নন, বাংলা সাহিত্যে কল্পবিজ্ঞানের কথা বললে প্রথমেই সেই প্রেমেন্দ্র মিত্রের কথাই মনে পড়ে। কারণ তিনি হতে চেয়েছিলেন ডাক্তার, ন্যাচারাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলেন, সে কারণেই কল্পবিজ্ঞান তার কাছে এক অন্য মাত্রা পেয়েছিল। শুধু কলম হাতে নয়, চিত্র পরিচালক হিসেবে ক্যামেরা লেন্সেও চোখ রেখেছিলেন তিনি। আবার অন্য চিত্র পরিচালকরাও তৈরি করেছেন ফিল্ম তার লেখা গল্প নিয়ে। পদ্মশ্রী প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা চরিত্রটি আপামর বাঙালির খুব প্রিয়।